দাদা আমাকে দেখতে পেয়ে বলো হারাম জাদি
কেন ফিরে এসেছিস? হ্যাঁ আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো দাদা, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবস্যি মাগী, কি করে জানলো বলো তো? তাকে আমার গায়ে লেখা আছে, আর একটা ছেলে চিনি না বলে চিয়ে 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 গায়ের বদনাম। ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তবু আমি দাদার উপর রাগ করি। আমি তো দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই, আমার টাকা নিবে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা ভালো থাকো, গরুটা ভালো থাকুক, খেতে ধান হোক, পুকুরে মাছ হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাবো না মা। আমি কাঠ বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দুয়ারে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, আর এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি? আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা, তোমার আর ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, যতই অভাবক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। বাবাকে একটু বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়, যেমন করে পারো ওর একটা বিয়ে দিও, ওর একটা নিজের মানুষ, নিজস্ব ঘর সংসার, আর কোনো মতে যদি ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে। ঢাক বাজা, কাঁসর বাজা, উল্লু দিয়ে শঙ্খ বাজা, বছর